another video. My love Sudip, I am the one Sudip Manna. So, Gustavo, I am going to go to the video. 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 তো আমরা টিকিট কাটতে যাচ্ছি কাটপাটি রেলওয়ে স্টেশনে কারণ আমাদের মানে টিকিটের রেলওয়ে স্টেশন থেকেই কাটতে হবে কিছুকে ছাড় পাওয়া যায় রেলওয়ে স্টেশন থেকেই কাটতে হবে তো সকাল সকাল এখন 8টার মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি কাটপাটির উদ্দেশ্যে যাব আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হাই ফাই দিলি আমরা তো যেতাম গ্রাউন্ড ফ্লোরে কিন্তু চলে এলাম ছাদে তো কি হবে এখন আমরা যাবো নিচে মানে এই হচ্ছে দেখো এই হচ্ছে লিফটের সমস্যা আমরা যেতাম গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম একদম টপ ফ্লোরে আমাদের গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে ইয়ার ভাই এই লিফট সত্যি খারাপ হয়ে গেছে আমাদের মাথা খারাপ হতে এতক্ষণে সিঁড়ি দিয়ে নেমে চলে যাবো তার সঙ্গে সিঁড়িটা নামতে মানে পাচ্ছি না বলে কষ্ট হচ্ছে বলে আমাদের এত বিরক্ত হতে হচ্ছে এবার যাচ্ছি মেন রাস্তায় গিয়ে অটো ধরবো আর অটো একটু কম পয়সা নেবে এখান থেকে বললে অনেকটা টাকাই নেবে তো একটু মেন রাস্তা থেকে অটো ধরার চেষ্টা করবো মেন রাস্তাতে যাচ্ছি দিলীপ মেন রাস্তা থেকে অটো ধরবো নাকি জেরক্সটা কোথায় করবে জেরক্সটা এখানে দোকান খোলা নেই না এটা খোলা নেই কোথায় এটা জেরক্সটা করতে হবে না ফাইনালি আমরা অটোতে বসে পড়েছি কাটপাটি যাওয়ার উদ্দেশ্যে তো এইবার এটা হচ্ছে সিএমসির মেইন গেটের সামনে যেটা বাসের বাস স্টপ এইখান থেকে কাটপাটি ব্যাঙ্গালোর সব জায়গা যাওয়া যায় সামনেই বাস স্টপ আছে সেখান থেকে সমস্ত জায়গার বাস ধরা যায় আর এখন রেড লাইট হয়ে গেছে আমরা সিগন্যালে দাঁড়িয়ে পড়েছি কাটপাটি রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ কাটপাটি রেলওয়ে স্টেশনে বাইরের দিকটা তো এবার টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি টিকিট কাটতে হবে তো ছবি হয়তো অন্ধকার অন্ধকার লাগছে যাই না ঠিক আর মানে এখানে সব কিছু যেন পাল্টে গেছে আসতে আমি কিছু বছর আগে যখন এসেছিলাম টিকিট কাটতে 2012-13 দিকে আমি একবার টিকিট কাটতে এসেছিলাম পুরো সিস্টেমটা অন্যরকম ছিল এখন পুরো অন্যরকম হয়ে গেছে দেখতে পাচ্ছ লেখা আছে কাটপাটি রেলওয়ে জংশন তো এবার আগে কাউন্টার থেকে টিকিটটা কেটে আনি তারপর তোমাদের সাথে কথা আছে জমিয়ে কথা হবে ডাক্তার দেখানো কমপ্লিট হয়নি কিন্তু টিকিট কাটা কমপ্লিট হয়ে গেল এই দেখতে পাচ্ছ টিকিট এটা হচ্ছে টিকিট আর না এর নাই এর টিকিট নাই নাই তুমি এই পেরাও রো রায় বেচারা রো রায় এসির রো রায় আর না এটা হচ্ছে আমাদের কোটার টিকিট মানে হ্যান্ডিক্যাপ কোটাতে প্রতিবন্ধী কোটাতে যে সিট থাকে সেই কোটার দুটো টিকিট আমার ব্যাপার আর দিলীপের তৎকাল কাটতে হবে কেননা ওয়েটিং লিস্ট চলছে 50 তো 50-এ তো যাওয়া সম্ভব না তৎকাল কাটতে হবে দিলীপকে আর দিলীপ যখন তৎকাল কাটবে শুক্রবার কাটা হবে টিকিট তো দিলীপের টিকিটটা শুক্রবার কাটা হবে আমাদেরটা অলরেডি কাটা হয়ে গেল আর এবার থার্ড এসিতে খালি নেই এই জন্য আমরা স্লিপারে কেটেছি তো কোনো অসুবিধা নেই স্লিপারে হলেও কোনো অসুবিধা নেই তো তোমাদের দেখাই কাটপাটি জংশনটা কত সুন্দর দেখতে পাচ্ছ কাটপাটি রেলওয়ে স্টেশনটা একদম সেরকম সাজিয়েছে আগে কিন্তু এতটা সুন্দর ছিল না মানে এতটা সাজু ছিল না এত পরিষ্কার হয়েছে না সেদিকে নতুনভাবে কনস্ট্রাকশন হচ্ছে এখন সেদিকে নতুনভাবে কনস্ট্রাকশন হচ্ছে নতুনভাবে কাজ হওয়ার জন্য আর খুব দারুণ একটা সিচুয়েশন আর টিকিট হয়ে গেছে মানে এতদিন বাড়ি যাওয়ার চিন্তা ছিল না কিন্তু যেই টিকিটটা হয়ে গেছে এবার কিন্তু দিলীপ টিকিটটা হয়ে যাওয়াতে কি মনে হচ্ছে বলো তো আমার কিছু মানে আমার হয়নি তো আমার কি মনে হবে ভাই তো এর হয়নি টিকিট এই জন্য কিছু মনে হয় না আমার টিকিট হয়ে গেছে তো এত না মনে হচ্ছে কখন যাবো বাড়ি তো চলো অটোওয়ালা কাকু দাঁড়িয়ে আছে আমাদের যেতে হবে রুমে ফিরতে হবে তো রুমে যাওয়া যাক রুমে গিয়ে কথা হচ্ছে বাড়ি পৌঁছে গেছি মানে সরি বাড়ি না রুমে পৌঁছে গেছি তো আজকে তো মানে বুধবার আজকে কারুর অ্যাকচুয়ালি কাজ নেই না ওই আমাকে এবার হসপিটাল যেতে হলো দরকার আছে তো সেখানে আসো তারপরে যাবো হসপিটাল তো হসপিটালে আজকে যাবো একটু দরকার আছে
তো কাজ নেই, তো সেই জন্য কি হয়েছে আমরা আমি রুমে থাকবো। আজকে দিলীপ যাবে বাজারে, দিলীপের সঙ্গে বাবা উনি গুছিয়ে জমে থেকে এসছে, তো বাবাকে আজকে একটু পাঠাবো, ভালো করে মাস্ক করতে বলবো, বাবাকে আজকে একটু পাঠাবো বাজারে। বাবা যাবে বাজারে, দেখো বাবা বেরিয়ে পড়েছে, বাবা বেরিয়ে পড়েছে, দিলীপ বাবা বাজারে যাচ্ছে, কারণ এই বাজারটাতে কিছু জিনিস পাওয়া যাচ্ছে না বাবা বলছে, এই জন্য একটা বড় বাজারে মাস্ক করো, মাস্ক করো বাবা, মাস্ক করো, মাস্ক স্যানিটাইজার নিচ্ছ দিলীপ, এই হচ্ছে ব্যাপার। একা আছি রুমে, খুব মজা হবে, কি মজা হবে, ঘোরার ডিম মজা হবে, জীবন সব এলোমেলো হয়ে গেছে, আর গোটানো জীবন নেই, সব বেকার। তো শুভ বিকাল বন্ধুরা, দুপুরে বাবারা অন্য মার্কেট গেছিল, আমি রুমে ছিলাম, তোমরা দেখেছো, তো এই জন্য তারপরে আর দুপুরে ভিডিও করা সম্ভব হয়নি, আর এখন বিকালে, আর আজকে আমাদের ডাক্তার নেই, তোমরা প্রত্যেকে জানো আজকে বুধবার, ডাক্তার নেই কিছু নেই, তো সেই জন্য আমরা আমি দিলীপ একটু দিলীপ একটু বেরিয়ে পড়েছি ঘুরতে, তো দেখা যাক কেমন করে মজা করা যায় একটু। তো আমরা বিকালে বেরিয়ে পড়েছি ভ্যালোরের পাশেই, ভ্যালোর সিএমসির পাশেই যে একটা মন্দির আছে জলকণ্ঠেশ্বর মন্দির, এইটা আছে সেই মন্দির, অর্থাৎ টিপু সুলতানের যে গড় আছে ওর পাশেই মন্দিরটা। তো মন্দিরটা দেখতে খুব সুন্দর, সত্যি বলছি আমি ফার্স্ট টাইম 2012 যখন এসেছিলাম একবার ঢুকেছিলাম মন্দিরে, তবে আমার খেয়াল নেই ঠিকঠাক, তো এবার এসেছি, এবার ভেতরে ঢুকে দেখব, আর মাঝখানে একবারও আসা হয়নি এই মন্দিরে যতবার আমি ভ্যালোর গেছি, কিন্তু এবার ভেতরে গিয়ে যতটা সম্ভব ঘুরে দেখব এবং তোমাদের দেখানোর চেষ্টা করব, জানি না কতটা দেখাতে পারবো, তবে আমি চেষ্টা করব যতটা সম্ভব দেখানো যায়। হ্যাঁ একদম একদম, সেই লেভেলের দরজা, জানি না এটা দরজাটা কত বড়, এই যে টিপু সুলতান, তোমরা ইতিহাসে পড়েছো নিশ্চয় টিপু সুলতান, সেই টিপু সুলতানের আমলের দরজা, দরজাটা দেখতে পাচ্ছ, সেই লেভেল, মানে আমার তো চোখ পাচ্ছে না, একতলা বিল্ডিং এর সমান এই দরজাটা আর কি, দুতলা বিল্ডিং এর সমান, দিলীপ বলছে দুতলা বিল্ডিং এর সমান, অনেকটাই উঁচু। এর আগে তোমরা যেটা দেখলে সেটা হচ্ছে এই মন্দিরের ভেতরে ঢোকার গেট, আর এইটা হচ্ছে সামনে মন্দির, আর ভেতরে আছে ঠাকুর, তো এইটা হচ্ছে মন্দিরের ঢোকার রাস্তা। বিউটিফুল প্লেস, আপনার বলার নয় কিছু, জায়গাটা দেখলেই মনোমুগ্ধকর জায়গা, আমি তোমাদের দেখাবো। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, পুকুর না এটা একটা কুয়ার মতো জায়গা, প্রচুর পরিমাণে মাছ আছে। এইবার আমরা পৌঁছে গেছি মন্দিরে ঢোকার গেটের কাছে, কিন্তু এই দেখতে পাচ্ছ এই যে পাঁচগুলো সিঁড়িগুলো এতটাই উঁচু, এই যে পাঁচটা বিশেষ করে এতটাই উঁচু, আমি পেরিয়ে ভেতরে যেতে পারবো না, তো এই জন্য ভেতরের দিকটা তোমাদের দিলীপ ঘুরে দেখাবে, তো দিলীপের সঙ্গে দেখো, আর ভয়েসটা আমি বাইরে থেকে দিচ্ছি, উপর থেকে ভয়েস ওভার দিচ্ছি, এই কারণে দিলীপ দেখে নিয়ে এসেছিলো আর আমি সেটাকে ভয়েস ওভার দিচ্ছি। এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ সবগুলোই পাথরের তৈরি মূর্তি, এখানে কোনো মাটিরও নেই, কোনো কিছু নেই, প্রত্যেকটা মূর্তি নিখুঁতভাবে পাথরকে কেটে সুন্দর করে তৈরি করা হয়েছে, মানে সত্যি অপূর্ব, অতুলনীয়। এরকম জায়গায় যদি কেউ ঘুরতে না গিয়ে থাকো ভ্যালোর গিয়ে আপাতত, তো অবশ্যই এই জায়গাটা দেখে আসো, টিপু সুলতানের মন্দিরের কাছে জলকণ্টক মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ সবগুলোই পেতলের হাঁড়ি কুঁড়ি, এগুলোতে বিভিন্ন রকম কাজে লাগায় মন্দিরে, এটা হচ্ছে মনে হচ্ছে রান্নাঘর, ঠাকুরের যেখানে ভোগ হয়, আর এখানে ভোগ প্রসাদও দিয়ে মানে দিয়েছিল, আমরা খেয়েছিলাম, সেই সময়টা আমরা ভিডিও করতে পারিনি, এই জন্য তোমাদের দেখাতেও পারবো না। এই সমস্ত মানে পুরো জাদুঘরের মতো সমস্ত জিনিসগুলোকে, মন্দিরগুলোকে, মূর্তিগুলোকে, নটরাজের মূর্তি দেখো একটা কত সুন্দর, সবগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ভেতরে রাখা হয়েছে সযত্নে, আর এত সুন্দর ভেতরে একটা পরিবেশ, মনোরম পরিবেশ, এত মানে মনটা ভরে যায় এরকম একটা জায়গা, সত্যি
গিয়ে বিকালে টাইম পাস করতে বা বিকালে গিয়ে বসতে দেখতে খুব সুন্দর লাগে। আর মানে এটা এত পুরানো মন্দির, জানি না আমি কতদিনের পুরানো মন্দির। এই যে পাথরের কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ একদমই নিখুঁতভাবে হাতে তৈরি, এত সুন্দর কাজ। আমাকে দিলীপ বলছিল, আমি জানি না জলকণ্টক মন্দিরটার নাম দেওয়া হয়েছে কারণ এই মন্দিরটা নাকি জলের তলাতেই থাকতো, তবে কতটা সত্যি আমি জানি না, যদি আমি কোনো ভুল বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। কিন্তু মন্দিরের উপরের দিকটা দেখেছো তোমরা হলুদ রং করেছে, কিন্তু হলুদ রঙের পরে যে কালো অংশটা ওইটা কোনো রং করেনি। আর এইগুলো একদম মানে ফাঁকা জায়গায় পুরো অবস্থিত, মানে ফাঁকা পিলারের মতো করে তুলে একদম প্রত্যেকটা পিলারে সুন্দর সুন্দর করে ডিজাইন করে এত সুন্দর করে বসানো হয়েছে, মানে কি বলবো, এটা মনে হয় মুরগন ঠাকুরের, সাউথের যে মুরগন ঠাকুর যাকে আমরা নারায়ণ বলি, সেই ঠাকুরের মনে হয় মূর্তি আঁকা হয়েছে এই পিলারটাতে। আর এইটা একটা সুন্দর হলের মতো, একদম সিনেমাতে দেখায় যেরকম না, যে একটা মানে পুরো যেন মনে হয় পুরো সিনেমা দেখছি আর কি। মানে এগুলো সত্যি কত সুন্দর সুন্দর সব ছবি আঁকা আছে, বিভিন্ন রকমের ছবি খোদাই করা আছে, এটা হনুমানের ছবি মনে হয়। আর পুরোটাই ঐতিহ্যটা, মানে ঐতিহ্য সরি, যে পুরো যে স্থাপত্যটা একদমই পুরো পাথর দিয়ে তৈরি, এখানে অন্য কিছু আর নেই। আর আমার মনে হয় এটা তো অনেক 100 বছর আগের পুরানো, যদিও আমার ঠিকঠাক জানা নেই এই মন্দিরের সম্বন্ধে ইতিহাস, আমি তোমাদের ভুলভাল বলবো না, যতটুকু আমি দেখেছি ততটুকু বর্ণনা দিচ্ছি। এই যে ঘোড়ার ছবি, মানে এই যে উপরে উঠতে হবে এইখানে পাশ দিয়ে, তো আমি একা উঠতে পারবো না, মানে উপরটাতে আমি একা উঠতে পারবো না, দিলীপ আমাকে একটু হেল্প করবে, তো দিলীপ এখন আমাকে ধরেছে, তো আমি উপরে পাশটাতে উঠছি। আর তোমরা মানে সত্যি বলছি, মানে আমি অসুস্থ মানুষ ডাক্তার দেখাতে গেছিলাম, কিন্তু সেখানে ঘুরতে গিয়ে না ওই মন্দিরটা ঘুরে ওই জায়গাটা ঘুরে আমার মনে অনেকটা না মানে কী বলে আনন্দ লেগেছে, যে আনন্দটা প্রকাশ করে তোমাদের বোঝাতে পারছি না যে কতটা আনন্দ পেয়েছিলাম। ওই যে দেখতে পাচ্ছ যতদূর রং করা আছে তার নিচ পর্যন্ত রং করা যায় না, দিলীপ বললো যে আর নিচের দিকটা রং করা যায় না, উপরের দিকটাই রং করা যায়। আর এই হচ্ছে সিঁড়ি, এইটা দিয়ে উপরে উঠে দেখবো, তো আমি একা উঠতে ভয় লাগছে, দিলীপ আমাকে হেল্প করছে, এই জন্য দিলীপ আমাকে দেখাতে পারছে না। তো এখন আমি উপরে উঠছি, এই এবার উপরে লাস্ট পা যেটা, এটা উঠলেই আমি এবার উপরে উঠে যাবো। এদের সাথে তোমরা উঠে পড়েছি, মোটামুটি আমি চাইছিলাম, দিলীপ আমাকে উঠতে না বলছিল, কিন্তু আমি চাইছিলাম যে আমি মন্দিরের ভেতরটা গিয়ে মানে উপরে গিয়ে ওই জায়গাগুলো গিয়ে একটু দেখি। অনেকে এখানে বিভিন্ন রকম রিলস করছে, কে কিছু করছে, তো আমি চাইছিলাম যে আমিও একটু দেখি এই যে সৌন্দর্যগুলো। আমি উপরের দিকটা ঘাড় তুলে দেখতে পাচ্ছি না, কিন্তু যতটা সম্ভব আমি দেখার চেষ্টা করছি, আমাকে মানে যতটা ভালো লাগে, মনটা ভালো লাগে ততটার মতো আমি দেখছি। সত্যি মানে কি বলবো, আর বলার ভাষা নেই আমার কাছে। তো আমি এইখানে একটু বসবো, দিলীপ চারদিকে দেখাচ্ছে তোমাদের ঘুরে ঘুরে, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভাষা। আমি সেখানে কিন্তু যখন দিলীপ ভিডিওটা করে তখন আমি উপরের দিকে দেখতে পাচ্ছি, যখন আমি এডিটিং করছি তখন আমি উপরটা দেখতে পাচ্ছি, এর আগে আমি উপরটা দেখিনি। এত সুন্দর একটা জায়গা, মানে সত্যি বলছি না এলে কেউ বিশ্বাস করতে পারবে না। পেছনটা দেখতে পাচ্ছি এত সুন্দর, নিপুণ হাতির দক্ষতায় বানানো জিনিস, মানে পুরো সমস্ত কিছু পাথরের তৈরি, মানে ভাবতে পারছি না। আমি আজকে দিলীপ নিয়ে এসছে আমাকে, দিলীপকে অনেক অনেক ধন্যবাদ, জাস্ট অসাধারণ লাগছে আর কি, মানে ভেবে পাচ্ছি না আমি এরকম একটা জায়গায় ঘুরতে আসতে পেরেছি। তো অনেকটাই মানে সন্ধ্যা হয়ে এসছে, আমরা শেষ একটু ঘোরার জায়গা বাকি আছে ওইটা ঘুরে নিচ্ছি। এই দেখতে পাচ্ছ সামনে একটা রথের মতো করা আছে, তো দিলীপ এটার একটা কি ব্যাখ্যা দিয়েছিল আমার ঠিক খেয়াল পড়ছে না। তো এইখানে সোনালি রঙের রথটা, তো সোনার রথ বলে এটাকে, তো এইখানে কয়েকটা ফটো ওটা তুলবো, তো এইখানে ফটো তুলেই তারপর আমরা বেরিয়ে। ফাইনালি আমি তোমাদের দেখাচ্ছি যেটা টিপু সুলতান মন্দিরের গড়টাকে মানে রক্ষা করে, রক্ষা করতো বিদেশি শত্রু থেকে বা বাইরের শত্রু থেকে, এই যে জলাশয়টা, এটা এই টিপু সুলতানের গড়টাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। টিপু সুলতান গড়ের চারদিকে এইভাবে জলের মানে এটা কি বলে দিলীপ, খাল টাইপের, তো খাল টাইপের কিছু বানিয়ে রেখেছে যাতে কেউ শত্রু ভিতরে অ্যাটাক না করতে পারে। তো এত সুন্দর জায়গাটা, সত্যি যেতে ইচ্ছে করছে না।
কিন্তু যেতে তো হবে, যেতে তো হবে। মানে কল্পনা করা যাচ্ছে না এরকম সুন্দর জায়গায় আমি নিজের পায়ে হেঁটে এসে দেখতে পারবো, আমি আর ভাবতে পারছি না। তো সবকিছু সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তো না, তুমি তো নিয়ে এসছো তার জন্য তোমাকে থ্যাংক ইউ, কিন্তু আমাকে যে নিয়ে আসার জন্য প্রস্তুতিটা হতে হয়েছে, প্রস্তুতরা করেছে সে আমার ইউটিউব পরিবারের সদস্যরা, তাদেরকে অনেক 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 ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে দেখো।